ভোরের আলো দেখেছি তোমার সোনালি রোদের কিরণে, বৃষ্টি ধারায় দেখেছি তোমার ভিজতে অঝোর শ্রাবণে। তোমার মতো রূপ দেখিনি তো কারো অপরূপা, কারো চোখে তুমি মা কারো চোখে প্রেমিকা, তুমি যে শত রূপা। ভোরের আলো দেখেছি তোমার সোনালি রোদের কিরণে, আকাশে দেখে নীল কবিতায় খুঁজে পাই মিল, ও তোমার আকাশে দেখে বৃষ্টি কত কথা সুর হয় সৃষ্টি, সাত রং রাম ধনু রং যে ছড়ায় মনে, কত ফুল ফোটে ফাগুনে। ভোরের আলো দেখেছি তোমার সোনালি রোদের কিরণে, ঝরে ফুল স্বর্গকে মনে হয় ভুল, তোমার সবুজ মায়া দৃষ্টি ধরণীর মাঝে সেরা সৃষ্টি, শরতের কাশ ফুল উদাসী হাওয়ায় দোলে কত খুশি আনে জীবনে। ভোরের আলো দেখেছি তোমার সোনালি রোদের কিরণে, বৃষ্টি ধারায় দেখেছি তোমার ভিজতে অঝোর শ্রাবণে। তোমার মতো রূপ দেখিনি তো কারো অপরূপা, কারো চোখে তুমি মা কারো চোখে প্রেমিকা, তুমি যে শত রূপা। ভোরের আলো দেখেছি তোমার সোনালি রোদের কিরণে, বৃষ্টি ধারায় দেখেছি তোমার ভিজতে অঝোর শ্রাবণে। শুনলেন তরুণ সরকারের ভোরের আলোয়, এই গানটি কিন্তু কপিরাইট ফ্রি সং। আপনারা যদি এই গানটি ইউজ করতে চান বা আপনারা যদি রিআপলোড দিতে চান তাহলে অবশ্যই দিতে পারেন, কোনো প্রবলেম নেই, কপিরাইট ফ্রি, কোনো রকম কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইকের আসার কোনো সম্ভাবনা নেই। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তরুণ সরকারের একটি কপিরাইট ফ্রি সং, এই গানটি আপনারা আপনাদের চ্যানেলে আপলোড দিতে পারেন। আজকে আমি আপনাদের কিছু ফুল দেখাবো। দেখুন এই ফুলটি, এই একটি জবা ফুল, বিভিন্ন বাহারি জবা ফুল। দেখুন জবা ফুল প্রতিটি বাড়িতেই যেখানে একটু জায়গা থাকে সেখানেই জবা ফুল ফোটে, কিন্তু এই জবা ফুল আর সেই জবা ফুলের মধ্যে অনেক পার্থক্য দেখবেন। আপনার বাড়িতে যদি কোনো জবা ফুল থাকে এই জবা ফুলের সাথে মিলিয়ে দেখবেন সম্পূর্ণ আলাদা।
খুবই সুন্দর একটি জবা ফুল, তাছাড়া আরও কিছু মল্লিকা ফুল, তাছাড়া আরও কিছু বাহারি ফুল আছে যেগুলো আমি আপনাদের পরপর দেখাবো। এই নার্সারিটি আমি গিয়েছিলাম অনেকটা ভিতরে, সেই গ্রামের ভিতরে একটি নার্সারি, যদিও এর আগের ভিডিওতে দেখেছিলাম রানাঘাটের একটি নার্সারি, এটা কিন্তু সেই নার্সারি নয়, এটা সম্পূর্ণ একটি আলাদা নার্সারি। এখানে আপনি বিভিন্ন ধরনের ফুল, এখানেও প্রতিটি নার্সারিতেই ফল ফুল অনেক কিছুতে পাওয়া যায়। আপনারা যে কোনো ধরনের গাছের চারা এখান থেকে নিতে পারবেন, ক্রয় করতে পারবেন। আবারও সেই কথাটি বলি, আপনাদের যদি কোনো গান পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন কোন ধরনের গান আপনারা শুনতে চান। আমি যতটা সম্ভব চেষ্টা করব আপনাদের সেই ধরনের গান এখানে আপলোড দেওয়ার জন্য, সব কপিরাইট ফ্রি গান আপলোড দেব, তাই কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, সেই সঙ্গে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরেকটি কথা, আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন নতুন একটি কার্টুন অ্যাপ বেরিয়েছে, যে কার্টুন অ্যাপটির নাম হচ্ছে টুইন টুনস, সেই টুইন টুনসের ফুল ডিটেলস টিউটোরিয়াল তৈরি করার জন্য অনেকেই রিকোয়েস্ট করেছেন। আমি নেক্সট ভিডিওতে টুইন টুনস যে কার্টুন ভিডিও অ্যাপ আছে সেই অ্যাপটির ফুল টিউটোরিয়ালস তৈরি করব আপনাদের রিকোয়েস্টের জন্য, তাই এর পরের ভিডিওতে আপনারা দেখবেন যে টুইন টুনস কার্টুন ভিডিওর ফুল টিউটোরিয়ালস। আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নমস্কার। দেখতে থাকুন কিছু বাহারি ফুলের সমারোহ। এই যে ফুলটি দেখছেন, এই ফুল একটি, যদিও ফুল সম্বন্ধে তেমন একটি আমার ধারণা নেই কোন ফুলের কী নাম, আর যেহেতু এইসব নার্সারিতে ভিডিও শুটিং করা নিষেধ, তাই আমি জিজ্ঞাসা করতে পারি না যে এই ফুলগুলো কোন ধরনের ফুল, কী নাম। চুপি শাড়িতে গিয়ে কিছু ভিডিও করতে হয়, তাই কিছু কিছু ফুল আছে যেগুলোর নাম জানি না, নাম আপনাদের বলতেও পারছি না, যে কারণে খুবই দুঃখিত। এই ফুলটি আমি হাত দিয়ে ধরে দেখাচ্ছি, আপনারা তো এটাকে সবাই চেনেন যে এটি জবা ফুল,